আমি লজ্জায় আমি বাড়িতে আসি না, আইনকে হাতে তুলে নিতে পারতাম, কিন্তু আমরা আইনকে হাতে তুলে নিতে পারি না, আর আমাদের দাদা এবং আমাদের তরিকা সেই শিক্ষা দেয় না। আমরা ধর্মবিরোধী, আমরা রোজা নামাজ পড়ি না, আমরা ইসলাম বিরোধী, এই ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের অপপ্রচার কইরা আমরা আমাদেরকে এই আব্দুল সাত্তার আমাদেরকে সামাজিকভাবে এরকম হেয় প্রতিপন্ন করছে। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, আমি লজ্জায় আমি বাড়িতে আসি না, আমি লজ্জার শরমে যে আমরা যদি আংশিকও অন্যায় করতাম, এই সমস্ত যেই ধরনের অপপ্রচার করছে সেটার সাথে সম্পৃক্ত থাকতাম, তাইলে আমরা নিজেকে দোষী বইলে আমরা নিজেকে ই করতাম। কিন্তু এখন আমরা অনুশোচনা করতেছি যে আমাদের হয়তো আল্লাহ একটা পরীক্ষার জন্য আমাদের পাঠাইছে, এই যে অপপ্রচারকারীরা হয়তো অপপ্রচারের মাধ্যমে আল্লাহ আমাদের একটা ধৈর্য শক্তির পরীক্ষা দিতেছে। আমরা যদি পারতাম আমরা আইনকে হাতে তুলে নিতে পারতাম, কিন্তু আমরা আইনকে হাতে তুলে নিতে পারি না, আর আমাদের দাদা এবং আমাদের তরিকা সেই শিক্ষা দেয় না। আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমাদের তরিকাও শান্তির পক্ষে এবং ইসলামের পক্ষে। আমরা সামাজিক সমস্ত কর্মকাণ্ডে আমরা যদি জুম্মার দিন বাড়িতে থাকি, আমরা মসজিদে যাই, জামাতে নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ পড়ি, আমরা সামাজিক যত কর্মকাণ্ড আছে এবং এই মসজিদের আপনার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এমপি সাহেবের কাছ থেকে টিআরআই না আমি মসজিদের জন্য আমি এই অনুদান চাইছি, আমার বাবার যথেষ্ট চেষ্টা করছে, আমরা আপ্রাণ চেষ্টা করি এই মসজিদ আমার প্রাণের মসজিদ, এই মসজিদের আত্মরক্ষা এবং ইসলাম যাতে সুন্দরভাবে মানুষ পালন করতে পারে এবং আমিও সেখানে যাতে শরীক থাকতে পারি, সেটার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকি এবং আমার তরিকা অনুযায়ী আমি আমার আল্লাহর যে কর্ম সেটা আমরা কইরা যাই। তো আমার দাদার নামে, আইব আলী মোল্লার নামে এই মাজার আমরা কুমিল্লার মুরিদ ছিলেন আমার দাদা, সেখান থেকে আমরা এখানে এই পালন করতেছি। তো এই মাজারকে সে প্রসঙ্গ এই কারণে টানছে কারণ সে সেই জমি জমা নিয়ে আসে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তার কাছে না থাকার কারণে, যথেষ্ট মানে এভিডেন্স তার কাছে না থাকার কারণে সে এটাকে ডাইভার্ট কইরা সে ধর্মের দিকে প্রতিস্থাপন কইরা সে আমাদেরকে ধর্মবিরোধী হিসাবে আমাদেরকে আখ্যায়িত করছে। এই বাংলাদেশে অন্তত কোটি কোটি মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা বিভিন্ন দরবারমুখী, বিভিন্ন দরবারের অনুসারী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আমরাও সেরকম একটা দরবারের অনুসারী, সুতরাং আমরা ইসলামের বিপক্ষে না, এই সমস্ত দরবারই এই বাংলাদেশের 99% লোক মুসলমান, আমরা মুসলমান, আমাদের এই মুসলিম শরিয়া মোতাবেকেই, আমাদের ইসলামিক শরিয়া মোতাবেকেই আমাদের সমস্ত ধর্মকর্ম, আমাদের বিবাহ শাদী, আমাদের সব কিছু এই ইসলাম ধর্মের, এই সমাজের, আমাদের ভাই বোনদের আত্মীয় স্বজন একজনের সাথে আত্মীয়তার বন্ধন এগুলি আমাদের আছে, কিন্তু সে এই সমস্ত জিনিসগুলিকে বিকৃতি করে ফেলছে। এই বিকৃতির আমরা দৃষ্টান্তমূলক এই যে এখানে লেখা আছে আমাদের যে হেয় প্রতিপন্ন করছে, আমার দাদা মারা গেছে, আপনার যদি আজকে আপনাদের কাছে আমার দাবি যে আপনাদের বাবা যারা যে মারা গেছে, একটা মানুষ যদি অন্যায় করে সে মরে গেলে তার একটা মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখে, কিন্তু আমার সেই মৃত দাদাকে নিয়েও তারা কুৎসা রটাইছে, যেই কথা সত্য না সেই কথা সত্য বলে দাবি তো করছে। এখানে তো অনেক গণ্যমান্য লোক আছে, সবাই আমার গ্রামের, আমার চাচা, আমার বাবা, আমার বাবার বন্ধু, এরাই তো আছে, এদের কেস থেকেও আপনারা জেনে নিতে পারেন যে আমি কথাগুলি কি মিথ্যে কথা বলতেছি কিনা বা ভানোয়ার কোনো কথা বলতেছি কিনা। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে সে প্রচার করছে এবং সেই ব্যাপারগুলি সে এবং পোস্টারিং করছে সে, এটা মানে একটা মানুষ কতটা মানে খারাপ কাজ করলে সেটা পোস্টারিং হয়, তাহলে সেই লোকগুলি তো আমাদেরই, আমি তো গ্রামে বসবাস করতে পারতাম না যদি আমি এই খারাপ কাজগুলি করতাম, সেই পোস্টারগুলি আমার গ্রামের মানুষগুলি আবার পরবর্তীতে আমাদের আমার চাচাতো ভাই এরা আবার ছিঁড়ছে গিয়া। আমার বাবা এই দীর্ঘ 40 বছর যাবৎ এখানে এই বাড়িতে আসা যাওয়া করতেন এবং ওনার ইন্তিকালের পরে যেমন আমিও আজ থেকে 30 বছর যাবৎ এখানে আসি যাই, এরকম ধরনের ক্লেম বা এরকম ধরনের যেই ধরনের কুৎসা তারা রটাইছে এই সত্তার নামে সত্তার ব্যাপারই, এই এটা সম্পূর্ণটা ভুয়া এবং মিথ্যা বানোয়াট এবং এটার আমরা তীব্র বিচার চাই এবং এটার আমরা তীব্র নিন্দা করি এবং আমরা উপযুক্ত বিচার চাই। এটা জায়গা জমিন তদন্ত থাকতে, কিন্তু একজন মুরব্বীর নামে এগুলেন সরানটা এটা ঠিক না, কিন্তু এটা সরাইছে, এটা একটা খারাপ কাজে আপনি একজনের সাথে একজন জায়গা জমি তদন্ত থাকতে, কিন্তু একজন মানহানি একজনের এই সম্মানীয় ব্যক্তির এগুলো করা ঠিক না। তারা একজন শিক্ষিত পরিবার, তাদের বিরুদ্ধে এই আব্দুল সাত্তার ফকির যে ধরনের কার্যকলাপ সরাইছে
সেই ব্যাপারে আমি তাদেরকে যদি নিন্দা যায় সামনে যাতে তাদের জমি জমানের যে সংক্রান্ত নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তারা সেই দরবার দেওয়ার আইন কারণ হিসাবে যা মন চায় পাঁচজন নিয়ে সেটা করুক, কিন্তু এই ধরনের কোনো কার্যকর্ম যাতে মৃত্যু ব্যক্তির প্রতি তারা না করে এটি আমার সর্বশেষ কথা।